করোনাকালে শঙ্কা কাটিয়ে অবশেষে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমির ঐতিহ্যবাহী এই বইমেলার আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার সকালে মেলা প্রাঙ্গণ ঘুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, পুরো বইমেলা ও এর আশেপাশের এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায় কড়া নজরদারিতে। মেলা প্রাঙ্গণে আমাদের মেলার ভিতরে বেষ্টনীতে থাকবে, মেলার বাইরের বেষ্টনীতে থাকবে। এছাড়া এই মেলার ভিতরে বিভিন্ন স্থানে আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে আমাদের ফোর্স মোতায়েন থাকবে। পাশাপাশি ডিবির টিম এবং সিটিটিসির টিম এখানে কাজ করবে। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যার রায় হয় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানান ডিএমপি কমিশনার। জঙ্গিরা যদি কোনো বিস্ফোরণ ঘটায় তাহলে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া থাকবে। আমরা আশা করি সেই ধরনের কোনো কিছু হবে না, কারণ তাদের তৎপরতা প্রায় জিরো পর্যায়ে, শুধু মূল নেতা সে বাইরে আছে। আমরা আপনারা জানেন সম্প্রতি দেশে বিদেশ থেকে তাকে ধরার জন্য মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করা হয়েছে। মেলায় অগ্নি নির্বাপনের জন্য রাখা হয়েছে ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। মানুষজনকে ইভোকেট করা অথবা অগ্নি নির্বাপন কাজেও তাদের যথেষ্ট সংখ্যক জনবল এখানে নিয়োজিত থাকবে।